হ্যালো ফ্রেন্ডস, আমরা যারা গাছ ভালোবাসি তারা কিন্তু সব সময় গাছের এই প্রবলেমটা আমরা দেখতে পাই, আর সেটারই একটা সমাধান তোমাদের বলবো। গাছের এই সমস্যাটা হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যায়, ঝরে যায়, ফুল ফলও ঠিকভাবে হয় না। তার একটা ট্রিক্স দেব, সেটা হচ্ছে এপসম সল্ট। তোমরা 1 চামচ এপসম সল্ট একটা 60 ml এর বোতলে আমি নিয়ে নিচ্ছি, আর জল দিয়ে ঝাঁকিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এবার কিন্তু গাছের পাতার ওপর থেকে খুব সুন্দরভাবে স্প্রে করে দেবো, এবং পাতার নিচে থেকেও কিন্তু সুন্দরভাবে স্প্রে করে দেবো। তোমরা এটা 7 দিনে একবার করতে পারো, তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, গাছের পাতা ফিকে হয়ে যাওয়া, বিভিন্ন রোগ আক্রমণ, নেতিয়ে পড়া, ফুল ফল হয় না, গাছের অনেক রকম সমস্যা দেখা দেয়, তো সেই সব সমস্যা কিন্তু সমাধান এইটাতে মিলে যাবে।